আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই করোনাকালীন সময়ে বাসায় সবাই নিরাপদে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। মানান হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পরিবারের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের আমার পরিচয় কবিতা নিয়ে আলোচনা করব। আমার পরিচয় কবিতাটি লিখেছেন সৈয়দ শামসুল হক। চলো এবার কবিতাটি নিয়ে আলোকপাত করা যাক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। কবি বাংলায় জন্মেছেন, বাংলায় কথা বলে তিনি তার মনের ভাব বিনিময় করেন, বাংলার আলপথ দিয়ে হাজার বছরের পথ পার হয়ে কবি এসেছেন। পলি মাটি কোমল লে আমার চলার চিহ্ন ফেলে, শত তেরো শত নদী সুদায় আমাকে, কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্চা পদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। কবি এখানে আমাদের কিভাবে আমরা বাংলায় এসেছি, বাঙালি হয়েছি, সে কথা বলেছেন। প্রাচীনকাল থেকে বড় বড় বাণিজ্য তরিতে করে ব্যবসা বাণিজ্য করতো সওদাগরেরা। এখানে মঙ্গল কাব্যে বর্ণিত চাঁদ সওদাগরের সপ্তডিঙার মধুকরের কথা স্মরণ করা হয়েছে। আমি তো এসেছি কৈবতের বিদ্রোহী গ্রাম থেকে, বাঙালি জাতির বিদ্রোহের ঐতিহ্য বোঝাতে কৈবত বিদ্রোহের কথা বলা হয়েছে। এ বিদ্রোহের নেতা ছিলেন কৈবত সম্প্রদায়ের বীর দিব্য। মহিপালের বিরুদ্ধে এ বিদ্রোহ করেন অনন্ত সামন্ত চক্রের মিলিত শক্তি। ইতিহাসে এটাই কৈবত বিদ্রোহ নামে খ্যাত। আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। কবি এদেশের শিল্প সমৃদ্ধ ঐতিহ্য বোঝাতে পাল যুগের শিল্পকলার কথা উল্লেখ করেছেন। 750 খ্রিস্টাব্দে গোপালের রাজ্য অনুশাসনের মধ্যে দিয়ে বঙ্গে পাল যুগের সূচনা হয়। পালদের রাজত্ব 400 বছর টিকেছিল। এ সময় শিল্প সাহিত্যের অসামান্য বিকাশ সাধিত হয়। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধবিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। কবি মুসলমান ঐতিহ্যের সুমহান নিদর্শনের পরিচয় দিতে গিয়ে সোনা মসজিদের কথা বলেছেন। অসাধারণ শিল্প সৌন্দর্যমণ্ডিত এই স্থাপত্যকর্ম হোসেন শাহের আমলে নির্মিত হয়েছিল। এটি চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রভূমি অবস্থিত ছোট সোনা মসজিদ। একই সঙ্গে কবি আউল বাউলের মাটির দেউলের কথাও বাঙালির ঐতিহ্য হিসাবে স্মরণ করেছেন। আমি তো এসেছি সার্বভৌম ভারত ভুইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। বাংলার স্বাধীনতা ঘোষণাকারী বারো ভুইয়াদের কথাও কবি বিশেষ ঐতিহ্য হিসেবে উল্লেখ করেছেন। 1575 খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাংলা জয় করার পর এই জমিদাররা ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ করেন। এরাই ইতিহাসে বারো ভুইয়া নামে পরিচিত। এছাড়াও কবি লোককাহিনী প্রাচীন ঐতিহ্য কমলার দিঘি ও মহুয়ার পালার কথা উল্লেখ করেছেন। এ দুটি ময়মনসিংহ গীতিকার বিখ্যাত পালা। আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে। কবি এখানে অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রামকারী বাঙালি বীর হিসাবে তিতুমিরের কথাও
উল্লেখ করেছেন। তিতুমির চব্বিশ পরগনার হায়দরপুর গ্রামে 1782 সালে মীর নিসার আলি ওরফে তিতুমির জন্মগ্রহণ করেন। তিনি 1831 সালে 19 নভেম্বর ইংরেজ বাহিনীর সঙ্গে যুদ্ধ করে শহীদ হন। হাজি শরীয়তুল্লাহ বিদেশি শাসন শোষণ জমিদার ও মহাজনদের অত্যাচার থেকে মানুষকে মুক্ত করার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন। তিনি মাদারীপুর জেলার শিবচর থানার সামাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ধর্মকে আশ্রয় করে সব কুসংস্কার বিরুদ্ধে সোচ্চার হন। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। নোবেল বিজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা বাংলা সাহিত্যের অবিস্মরণীয় কীর্তি। এ দেশের মানুষের অধিকার আদায়ে ও স্বাধীনতা সংগ্রামে তাদের গান ও কবিতা ছিল আমাদের অনুপ্রেরণার উৎস। আমি তো এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সশস্ত্র যোদ্ধা মাস্টার দা সূর্য সেন আর ক্ষুদিরামকে কবি বাঙালি ঐতিহ্য হিসেবে উল্লেখ করেছেন। ক্ষুদিরাম বসু মেদিনীপুর জেলার মৌবনী গ্রামে জন্মগ্রহণ করেন। 1908 সালের 11ই আগস্ট ফাঁসিতে ঝুলিয়ে এই মহান বিপ্লবী নেতাকে হত্যা করা হয়। মাস্টার দা সূর্য সেন চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ইংরেজদের অস্ত্রাগার লুট করে তিনি তাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হন এবং চট্টগ্রামের স্বাধীনতা ঘোষণা করেন। তাকেও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। বাঙালি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির বিপুল শিল্পকর্মের পটভূমিতে শিল্পাচার্য জয়নুল আবদিন ও অবনী ঠাকুরের কথাও কবি স্মরণ করেছেন। জয়নুল আবদিন কিশোরগঞ্জের কেন্দুয়া থানায় জন্মগ্রহণ করেন। চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিক অবন ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। 1952 সালে রাষ্ট্রভাষা আন্দোলনকে কবি বাঙালির ঐতিহ্য হিসাবে স্মরণ করেছেন, কারণ বাংলা ভাষার প্রতিষ্ঠার মাধ্যমে বাঙালি জাতীয়তাবাদী চেতনার পথ ধরে সূচিত হয় স্বাধীনতা আন্দোলন। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে। বাঙালি ও বাংলা ও বাংলার অবিসংবাদিত নেতা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিস্ময়কর প্রতিপাদিত নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পর পথ অতিক্রম করেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বাঙালির ঐক্য ও সংহতির প্রতীক জয় বাংলা স্লোগান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের 1971 সালের 7ই মার্চের অবিস্মরণীয় ভাষণ বাঙালির প্রেরণার উৎস। প্রিয় শিক্ষার্থীরা, এ কবিতাটি পড়ে আমরা যা বুঝতে পারলাম, আমাদের আত্মমর্যাদা বোধসম্পন্ন সার্বভৌম রাষ্ট্র জাতি প্রতিষ্ঠার পেছনে আমাদের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি, কবি আমাদের বাঙালি জাতি হিসাবে আত্মপরিচয় করে তুলেছেন। আমাদের এই বাঙালি হওয়ার পেছনে আমাদের অতীতের অনেক ঘটনা প্রবাহ রয়েছে যা আজকে আমরা নিজেদের বাঙালি হিসেবে প্রতিষ্ঠা করতে পারি। এই কবিতাটি মন দিয়ে ভাষায় আরও চর্চা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।
আমি রেহানা সুলতানা, সহকারী শিক্ষক মানান হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালাম।